শুরু করার আগে আপনাদেরকে পেমেন্ট প্রুফটা আমি দেখাতে চাই। লাইক আমি একটা রিচার্জ করব, করে আপনাদেরকে দেখাবো। সো আমার ব্যালেন্সটা দেখাই দিলাম, দেন আমি 20 টাকা রিচার্জ নিব। সো এখানে আমার মোবাইল নাম্বার দিতে বলতেছে, যে কোনো নাম্বারে আপনি কিন্তু রিচার্জটা করতে পারবেন। সো আমি নাম্বারটা উঠে নিচ্ছি। সো নাম্বার দেওয়া হয়ে গেছে। তো প্রথমত আপনাদেরকে জিরো দেওয়া লাগবে না, সামনে যে জিরোটা থাকে এটা দেওয়া লাগবে না। আপনি যে নাম্বারটা দিবেন সেটা দেওয়ার পর নিচে প্লিজ সিলেক্ট অপারেটর এখানে ক্লিক করে আপনার যে সিম, আমার একটা জিপি, তো আমি গ্রামীণ ফোন সিলেক্ট করে নিলাম। দেওয়ার পরে আপনি যদি বাংলা লিঙ্ক হয় বাংলা লিঙ্ক, এয়ারটেল হলে এয়ারটেল সিলেক্ট করে নেবেন। দেওয়ার পরে জাস্ট রিচার্জের উপরে ক্লিক করে দেবেন। ওকে, এখানে দেখাই দিচ্ছে যে 20 টাকা আমি সিলেক্ট করেছি, দেন আমি এখানে রিচার্জের উপরে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন রিচার্জ অ্যাপ্লিকেশন সাবমিট সাকসেসফুল। তো কিছুক্ষণের মধ্যে আমার রিচার্জটা চলে আসবে। সো ওয়েট। সো এখানে দেখতে পাচ্ছেন আমার মোবাইল রিচার্জটা কিন্তু প্রসেসিং আছে, তো একটু ওয়েট করে নিচ্ছি। তো গাইজ, এখানে প্রত্যেকটা রিচার্জ আপনার এক ঘন্টার মতো সময় লাগতে পারে। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে দিস রিচার্জ রিকোয়ারমেন্ট ইজ প্রসেসিং অ্যান্ড ইট উইল টেক এক ঘন্টা সময়, তারা চেয়েছে, বাট এক ঘন্টার সময়ের কিন্তু প্রয়োজন হবে না, তার আগে আমার রিচার্জটা চলে আসবে। দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্স ছিল 180 টাকা, এখন আছে 160 টাকা, তার মানে 20 টাকা আমি রিচার্জ করেছি। সো এখন অনেকে জিজ্ঞেস করতে পারে যে এটা কেমনে করলেন বা কেমনে বা এটা কী, এটার সম্পর্কে আমি কিন্তু বিস্তারিত ভিডিও আমি আগে বলেছি, ভিডিও কিন্তু দিয়ে দিয়েছি। তো এটা আপনারা দেখে নিতে পারেন, এটা হচ্ছে আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক থাকবে, সেটা থেকে দেখে নিতে পারবেন। তো গাইজ, আমার রিচার্জটা কিন্তু সাকসেসফুলি চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন 12:25 আমার পেমেন্টটা দিয়ে দিয়েছে তার রিচার্জটা, আর এখান থেকে আমি ফ্ল্যাক্সি লোড করেছি 12:16। সো এখান থেকে হচ্ছে 16 আর এখানে 25, তার মানে 9 মিনিট সময় লাগছে আমার ফ্ল্যাক্সি লোড আসতে। সো আপনাদেরও কীরকম লাগবে, এখানে এক ঘন্টা সময় চাইলেও আপনার খুব দ্রুত এটা চলে আসবে। সো দেখতে পাচ্ছেন আমার এখানে তখন প্রসেসিং দেখাচ্ছিল, এখন কিন্তু এটা মাইনাস রয়েছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? আশা করছি অনেক অনেক ভালো আছেন। তো গাইজ, আমি এই ভিডিওটা বানানোর একটা কারণ হচ্ছে, অনেকে হয়তো কালকে আমার একটা ভিডিও আপলোড করেছি, অনেকে দেখছেন, অনেকে আমাকে পার্সোনালি মেসেজ করতেছেন যে ভাই যে 30 টাকা যে মানে প্রথমে যে সাইন আপ বোনাস বা মানে জয়েন করার জন্য যে বোনাসটা দেয় আর কি, সেটা আমাদের কালেক্ট হয় নাই বা ব্যালেন্স অ্যাড হয় নাই। সো বেসিক্যালি আমাদের একটা রোলস আছে, স্ন্যাক্স ভিডিওর একটা রোলস আছে, সেটা কি আমি আপনাদেরকে বলি, যেগুলি আপনাদের বোঝানোর জন্য জাস্ট আমি ওপেন করছি। ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্স এখন হচ্ছে 8,25,776 কয়েন আছে, আর এখানে টাকা আছে 180 টাকা। ওকে, সো এখানে কিন্তু আমার যে আর্নিংটা সেটা আপনাদেরকে দেখাই, যে এখানে যদি আমি ক্লিক করি, সেখানে ইনভাইটস অ্যান্ড মোর ফ্রেন্ডসে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন আমার ইনকাম হচ্ছে 2,000 টাকা, বাট আমার টেক্সট আর্ন রেভিনিউ হয়েছে 345 টাকা, আমার ফ্রেন্ডস হয়েছে, রেফারেন্স হয়েছে 23টা। ওকে, সেখান থেকে নিচে দেখেন এখানে একটা অপশন আছে, এই যে আমি এখান থেকে 9 টাকা পেয়েছি, এখান থেকে পেয়েছি 9 টাকা। সো এখান থেকে এটার ইনস্টলমেন্ট আছে, ইনস্টলমেন্ট বলতে এখানে দেখতে পাচ্ছেন প্রথমে সে যদি এখানে ইউজ করে অ্যাপসটা, যদি ভিডিও দেখে বা দু একজনকে ফলো করে বা একদিন যদি ইউজ করে, তাহলে আমি 9 টাকা পাবো। সে যদি 2 দিন ইউজ করে আর 2 দিন যদি ভিডিও দেখে, তাহলে আমি 27 টাকা পাবো। তারপরে যদি সে আবারও ভিডিও কন্টিনিউসলি দেখতে থাকে, তারপরে 45, তারপরে যদি আবারও সে ইউজ করতে থাকে তাহলে পাবো 72, তারপরে যদি সে রেগুলারভাবে এটা ইউজ করে অ্যাপসটা, তাহলে আমি 90 টাকা পাবো। এইভাবেই কিন্তু রেফারের বোনাসটা যেটা, সেটা কিন্তু আমাদের ব্যালেন্সে যোগ হবে। তো যেখানে আমার ইনকামটা এখানে হয়েছে এস্টিমেটেড আর্ন, তার মানে আমার মোট ইনকাম এখন 2,000 টাকা হয়েছে, বাট এই টাকাটা আমি তখনই পাবো যখন আমার এই ইউজারগুলো ঠিকভাবে কাজ করবে বা ঠিকভাবে এখানে ইউজ করবে, এবং তাদের যে 30 টাকা বোনাস এবং তাদের যে 30 টাকা পাওয়ার কথা ছিল অ্যাপস ওপেন করে, সেই টাকাটাও কিন্তু তারা এভাবে ইনস্টলমেন্টে পাবে, আস্তে আস্তে তাদের অ্যাকাউন্টে জমা হবে। ঠিক আছে গাইজ, সো এটা বুঝতে হবে যারা ভাবতেছেন যে ভাই অ্যাকাউন্ট খুললে আপনি টাকা পেয়ে যাবেন, দ্যাটস নট রিয়েল। এখানে দেখতে পাচ্ছেন তারা আরও কিছু লিখে রেখেছে, এখানে দেখতে পাচ্ছেন ইনভাইট নিউ ইউজার, ইউ গট ভেরিফিকেশন, ভেরিফিকেশন করার পরে একটা নিউ ইউজার যখন সব কিছু কমপ্লিট করবে তখন 15 টাকা আপনার প্রথম দিন দেওয়া হবে। সো এখন তারা আরও কমায় দিয়েছে, 9 টাকা দিয়েছে, তো এখানে জাস্ট লিখে দিয়েছে, বাট এখানে এটা আমাদের রেফার করলে কিন্তু 15 টাকা পাচ্ছি না আমরা। ওকে, সো তাদের যে নিয়ম অনুযায়ী সেভাবে কাজ করতে হবে। সো তারপরে এখানে দেখতে পাচ্ছেন আরেকটা অপশন দিয়েছে, আর্ন আপ টু টাকা 10, এটা হচ্ছে ফ্রেন্ডস ওয়াচ অ্যানাদার 2 ডেজ, আবার যদি তারপরে 2 দিন 15 মিনিট মিনিমাম ভিডিও দেখে, তাহলে কিন্তু আবার আপনি 10 টাকা পাবেন তার, আপনার ফ্রেন্ডের যে রেফার করছেন আপনি তার থেকে। তারপরে সে যদি ফ্রেন্ডস কিপ ওয়াচিং ভিডিও, সে যদি এক মানে একভাবে ভিডিও দেখতে থাকে, তাহলে আপনি সেখান থেকে 65 টাকা পাবেন, এবং তারপরে সে যদি আরও ভিডিও দেখে বা আরও যদি রেগুলার এখানে কাজ করে, তাহলে আপনি টোটাল 90 টাকা পাবেন। ঠিক আছে, সরি, নিচে আবার লিখেছে 65 টাকা, যাই হোক এদের এখানে একটু সমস্যা আছে, তো যাই হোক, তারপরে আপনি এখান থেকে শেয়ার করতে পারবেন। সো বেসিক্যালি এই জিনিসগুলো বুঝতে হবে, তারপরে আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন। যদি ভাবেন যে না এই ইনকাম দেয় না বা ফালতু অ্যাপ, তাহলে ভাই আই এম ভেরি সরি, আপনি একটা ভুল জিনিস বুঝতে পারতেন, সেটা হচ্ছে আপনি ঠিকভাবে কাজ করাইতে হবে। আপনার ফ্রেন্ডসদেরকে অ্যাকাউন্ট খুলে দিলেই আপনার এস্টিমেট এরকম না, আগেকার অ্যাপ যেগুলো অ্যাপ ছিল সেগুলো জাস্ট রেফার করলেই আমাদের বোনাসটা চলে আসতো বা টাকাটা চলে আসতো, বাট এখন সব কিছু ভাই ডেভেলপ হয়েছে, সব কিছুই একটা মানে চেঞ্জ হয়েছে, যার কারণে আপনার
টাকা নিতে হলে এখানে কাজ করে নিতে হবে, ঠিক আছে? সো গাইজ এরকম আপনারা কাজ করতে থাকেন অবশ্যই এখান থেকে পেমেন্ট নিতে পারবেন। সো আপনি আমি আপনাদেরকে এখান থেকে যদি দেখাই আমি কিন্তু এখন চাইলেই উইথড্র করতে পারবো, বিকজ আমার এখানে 180 টাকা আছে। আমি এখানে দেখতে পাচ্ছেন এখানে আমার 50 টাকা এবং 20 টাকা, এই দুটার মধ্যে আমি যে কোনো একটা রিচার্জ করতে পারবো। আর এটা হচ্ছে উইথড্র করার যেটা নিয়ম সেটা আপনাদেরকে দেখাই, এখানে পেমেন্ট প্রুফটা যদি আপনি চাইলে দেখাইতে পারি। সো সেটা হচ্ছে এখন এখানে বলছে উইথড্রল ওয়ান টাইম, মানে একদিনে আপনি একবার করতে পারবেন। আর হচ্ছে যদি আপনি 30 দিন স্ন্যাক্স ভিডিও ইউজ না করেন বা 30 দিন যদি অ্যাপসটা ওপেন না করেন তো সেক্ষেত্রে আপনি কিন্তু বোনাস পাবেন না, দ্যাটস মিন আপনার যে টাকাটা সেটা কিন্তু কেটে নেবে স্ন্যাক্স ভিডিও থেকে। তো অবশ্যই 30 দিনের ইউজ করতে হবে, প্রতিদিন ইউজ করবেন। এখানে আপনারা যারা টিকটক ইউজার বা লাইক ইউজার যারা ভিডিও দেখেন শর্ট ভিডিও তাদের জন্য কিন্তু এটা একটা ভালো, আপনি আর্নিং করতে পাচ্ছেন প্লাস হচ্ছে ভিডিও দেখতে পাচ্ছেন। তো সেইভাবে আপনাদেরকে অ্যাপসটা ব্যবহার করতে হবে, আপনারা যদি ব্যবহার না করে বসে থাকেন তাহলে কিন্তু আপনারা হচ্ছে বোনাসটা পাবেন না। সো অ্যাকচুয়ালি এটাই ছিল আজকের ভিডিও, আশা করছি বুঝতে পারছেন। আর যদি কোনো প্রবলেম হয় অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করবো সেই বিষয় নিয়ে আপনাদের ভিডিও দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, টেক কেয়ার, বাই বাই।